রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় যাতায়াতে এবং মুন্সিগঞ্জ থেকে সরাসরি সুন্দরবন যেতে সাতক্ষীরা মুন্সিগঞ্জ সড়কটি ব্যবহার করে থাকেন যাত্রীরা। ফলে এই সড়কে পর্যটক সহ সাধারণ যাত্রীদের চাপ থাকে বেশি। কিন্তু 65 কিলোমিটার দীর্ঘ এই সড়কের অধিকাংশ স্থানে পিচ উঠে যাওয়া সহ তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে এতে চলাচলকারীরা, গন্তব্যে পৌঁছাতেও লাগছে দীর্ঘ সময়। রাস্তাঘাটে যে দুরবস্থা, তাতে রাস্তাঘাটে বেয়াল বল বেয়ারিং চাকা বাস্ট হতেই আছে। এই রাস্তাটাতে এত খারাপ যে আমরা যদি একবার কালীগঞ্জ পর্যন্ত যাই দেখা যায় ফিরে আসতে আর মন চায় না। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে, আমরা এই দোকানদার পাশাপাশি থাকি, তারা সবসময় নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। সড়কটি সংস্কারে আশ্বাসের কথা শোনালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। ইতিমধ্যে পিএমপি মাইনর খাতে বিভিন্ন টেন্ডার আহ্বান করে সেগুলোর ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে এবং বাস্তব কাজ শুরু হয়েছে। এদিকে নেত্রকোনার পর্যটন এলাকা গারো পাহাড়ের দুর্গাপুরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক জেলার শ্যামগঞ্জ বিড়িশিরি সড়ক, কিন্তু অগণিত গর্ত আর পিচ উঠে যাওয়ায় অবর্ণনীয় দশা গুরুত্বপূর্ণ এই সড়কটির। চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তাটিতে ট্রাক ছাড়া চলাচল করতে পারছে না অন্য কোনো যানবাহন, ফলে মারাত্মক দুর্ভোগে যাত্রী সাধারণ। দুলার জন্য চলাচল করা যায় না বৃষ্টি না হইলে, আর বৃষ্টি হইলে কাদার জন্য গাড়ি নিয়ে আসা যায় না। কোনো ট্রাক যদি আসে তাহলে গর্তের মধ্যে মানে পোল্ট্রি গায়ে পড়ে যায়। সড়ক বিভাগের কর্মকর্তা জানান, রাস্তাটিকে 2 লেনের মহাসড়ক মানে উন্নীত করার কাজ চলছে। ঈদের পর সড়ক সংস্কারে কাজ শুরু হবে। ঠিকাদার নিয়োগ হয়ে গেছে, ঈদের পরে ইনশাআল্লাহ কাজ শুরু করবে এবং খুব দ্রুতই রাস্তাটা চলাচলের উপযোগী হয়ে যাবে। শুধু আশ্বাস নয়, সড়ক দুটি দ্রুত সংস্কারে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা।